ভারতের গম রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে আটা গমের দাম ধাপে ধাপে বাড়ছে। আটা গমের মূল্যবৃদ্ধির প্রভাব চালের বাজারও পড়ায় তিন দিনের ব্যবধানে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা মিনিকেট, নাজিরশাইল ও মোটা চালের দাম 100 থেকে 150 টাকা বেড়েছে। পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে গড়ে কেজি প্রতি চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। গত 2-3 দিনের ব্যবধানে 2 টাকা বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে 62 থেকে 66 টাকা। বিয়ার, আটাশ ও পায়জাম জাতীয় চাল কেজি প্রতি 48 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেটের মতো মোটা চালের স্বর্ণ ও গুটি জাতের দামও প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। 3 দিন আগেও এই চাল 42 থেকে 43 টাকায় পাওয়া গেল, বর্তমানে তা বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা। মিল মালিকরা আজকে 2 সপ্তাহ কাছাকাছি হবে কোনো মাল বেছে না, মিনিকেটও বেছে না, আটাশ চালও বেছে না। হ্যাঁ, এবং নিম্ন স্তরের যে চালগুলা সেগুলা ছোট ছোট মিলগুলা এটি বিক্রি করতেছে। হ্যাঁ, বাজার দরে আজকে থেকে যে বাজার যেটা 1700-1800 ছিল সেটা এখন 2100-2150 টাকা বিক্রি হইতেছে। এগুলো আর কমে নেই, এগুলা সচরাচর পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু মিনিকের চালটা সব ঐক্যবদ্ধভাবে মিল মালিকরা এই 7-10 দিন ধরে বন্ধ রাখছে। এইসব মালগুলা বাজারে ছাড়ছে না তারা, তারা একটা স্টপ করে বসে রয়েছে। দাম বাড়ানোর জন্য এমনিতে বাড়ছে 400-500 টাকা করে, এবং বাড়ার পরও তারা বদ্ধ করে বলেছে। সরকার যদি উদ্যোগ না নেয় তো এখানে দেখা যাইতেছে মিনিকেটের কোনো চাউল আপনি বাজারে পাবেন। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির দৈনিক বাজার দরের প্রতিবেদনে দেখা যায়, গত এক সপ্তাহে মাঝারি চালের দাম 3% এবং মোটা চালের দাম 3.33% বেড়েছে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।